চট্টগ্রাম নগরীর সাগরিকা শিল্প এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামে একটি সার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার 26 নভেম্বর সকাল 9টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 13টি গাড়ি আগুন নিয়ন্ত্রণ করতে কাজ করে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাস এসব তথ্য নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কারখানাটির নিচতলায় অনেকগুলো কেমিক্যাল ড্রাম ছিল। সেখান থেকেই প্রথমে আগুন লাগে বলে সবার ধারণা এবং পরবর্তীতে কারখানার সব জায়গায় ছড়িয়ে পড়ে। কারখানায় কর্মরত শ্রমিকদের কাছ থেকে জানা যায়, সকালে কাজ করার সময় হাত থেকে তেলের ড্রাম ছিটকে গিয়ে আগুনের চুলায় গিয়ে পড়ে, ফলে সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। এই আগুনের চুলাটি কাজের সুবিধার্থে জ্বালানো হয় বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে আসে প্রথমে স্টেডিয়ামে কর্মরত থাকা ফায়ার সার্ভিস ইউনিট। কারখানা কর্তৃপক্ষের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি টাকা। শিল্প পুলিশের মতে, সকালে ভূমিকম্পের কারণে বৈদ্যুতিক তারের শর্ট সার্কিটের কারণে এই অগ্নিপাতের সূত্র হয়। এদিকে আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ার কারণে হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যায় মিলন নামের এক ফায়ার সার্ভিসের কর্মী।